দোলের দিন পানিহাটি আশ্রম ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল তিন কিশোর। ভরা কটালের সময় স্নান করতে নেমে দুর্ঘটনা ঘটে, তিন কিশোরকে উদ্ধার করতে তল্লাশি চালানো হচ্ছে। পিকআপ ভ্যানের ধাক্কায় 4 বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত ফালাকাটার আমবাড়ি এলাকা। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেয় পিকআপ ভ্যানটিতে। শীতলকুচিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, 100 দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ তৃণমূলের। দাবি শীতলকুচির বিজেপি বিধায়ক বরেণচন্দ্র বর্মনের, যাদের টাকা বকেয়া তারাই বিক্ষোভ দেখিয়েছেন। তৃণমূল যোগের অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল। সেখানে আমরা 5-7 জন লোক নিয়ে একটু আলোচনা করছিলাম। এই সময়তে এই তৃণমূলের গুন্ডা বাহিনী এসে 100 দিনের কাজের টাকা, আমি পরিষ্কার বললাম বাবা তোমার সঠিক হিসাব দাও, টাকা পেয়ে যাবে। এবং কেন্দ্রীয় সরকার তো টাকা ছেড়ে দিয়েছে 100 দিনে। হ্যাঁ, এই হচ্ছে তার সঙ্গে তারপরে এইসব বাদানুবাদ হচ্ছে, তর্ক বিতর্ক। এটা হচ্ছে তৃণমূলের দলটা একটা দল নয়, না কোনো নীতি আদর্শ নেই। হ্যাঁ, এখানে ভোটের প্রচার নয়, বাড়িতে আমরা গিয়েছিলাম সৌজন্য সাক্ষাৎ করবার জন্য। আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। সাধারণ মানুষ বাংলার বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদের প্রতিবাদের জায়গা ভাষা তারা যেটা বলবার চেষ্টা করেছে, সামনে জনপ্রতিনিধিকে পেয়েছে বিজেপির বরেণচন্দ্র বর্মন, যিনি এলাকায় তেমনভাবে যান না। বরেণচন্দ্র বর্মন সেটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে, এটা দুর্ভাগ্যজনক। আমরা আশা রাখবো যে বরেণবাবুরা জনপ্রতিনিধি হিসেবে মানুষের সঠিক পরিষেবা দিক না দিয়ে মানুষকে বঞ্চনা, মানুষকে ধোকা দেওয়া এই কর্মসূচিটা বাদ দিন এবং সেটাকে অন্য অ্যাঙ্গেলে করে রাজনীতি করবার যেটা চেষ্টা করছেন সেটা আগামী দিনে মানুষই জবাব দেবে।